সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম আজকে আমরা একাদশ ও দ্বাদশ ব্যবস্থাপনা প্রথম পত্র পড়াশোনা করব। আমরা প্রথম অধ্যায়ের এর আগের ক্লাসগুলোতে জেনেছি শিল্প কি ও তার বৈশিষ্ট্য বাণিজ্য কি ও তার বৈশিষ্ট্য এবং প্রত্যক্ষ সেবা সম্পর্কে আমরা অল্প একটু পড়াশোনা করেছিলাম কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ সেবা ও তার প্রকারভেদ সম্পর্কে সম্পূর্ণ পড়াশোনা করবো প্রথমেই পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম প্রত্যক্ষ সেবা কি একটু রিকল করার জন্য আমরা একটু পূর্বের দিকে চলে যাই যে প্রত্যক্ষ সেবা কাকে বলে কিংবা প্রত্যক্ষ সেবা কি এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ডক্টর তার পেশেন্টকে সেবা দিচ্ছে কিংবা একজন ডক্টর কিংবা তার পেশেন্টের কি অবস্থা সেটা দেখছে তার মানে প্রত্যক্ষ সেবা হচ্ছে এ ধরনের কিছু সেবা যেখানে কোনো প্রোডাক্ট থাকবে থাকবে না কিংবা উৎপাদনের কোনো সম্পর্ক থাকবে না কিন্তু একটা একটা পক্ষ অন্য পক্ষকে সেবা দিয়ে যাবে আমরা প্রত্যক্ষ সেবা যদি বলি সেটা হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে যেসব কাজগুলো সরাসরি সম্পাদন করা হয় এবং এখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করার তিনি একটা দেবে শারীরিক শ্রম এবং আরেকটি দেবে মানসিক শ্রম তার মানে দৈহিক ও মানসিক শ্রমের বিনিময় করা হয় তাকে আমরা প্রত্যক্ষ সেবা বলে থাকি এবার একটু আমরা দেখবো প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো কি কি প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত থাকা তার মানে একটি প্রত্যক্ষ সেবা হতে হলে সেটি অবশ্যই স্বাধীন পেশা হতে হবে সেখানে কোনো আহ চুক্তিবদ্ধতার জায়গাটি থাকে না কিভাবে থাকে না ধরলাম একজন ডক্টর তিনি নিয়মিত সেবা দিয়ে যান এবং সেটাকে আমরা প্রত্যক্ষ সেবার মধ্যে ফেলি এখন এটি কেন স্বাধীন পেশা কারণ কি হচ্ছে একজন ডক্টর তিনি যদি চায় যে কোনো মুহূর্তে তার সেবাটি বন্ধ করে দিতে পারে কিংবা তার ব্যক্তি স্বাধীনতার জায়গাটি দেখিয়ে তিনি সেবা নাও দিতে পারে তার মানে এখানে তিনি যতদিন ইচ্ছে ততদিন সেবাটি দিতে পারে এটা সম্পূর্ণ তার উপরে ডিপেন্ড করে অতএব অর্থ উপার্জনের জন্য যখন স্বাধীন পেশা নিয়োজিত থাকে সেটাকে আমরা প্রত্যক্ষ সেবার একটি বৈশিষ্ট্য বলে থাকি এরপরে পণ্য ছাড়া সরাসরি সেবা প্রদান এর আগের ক্লাস আমরা জেনেছি যখন শিল্প পড়েছিলাম যে শিল্পে একটি পণ্য উৎপাদন হয় এবং উৎপাদিত পণ্যটি আমরা ভোক্তার পর্যন্ত পৌঁছে দেই কিন্তু যখন প্রত্যক্ষ সেবা পড়ব সেখানে আগেই বলেছি যে কোনো ধরনের কোনো প্রোডাক্ট থাকে না কিংবা পণ্য থাকে না তার মানে সরাসরি সেবা দেয়া হয় আমি কোনো ডক্টরের কাছে সেবা নিতে যাব তার থেকে সেবাটি নিয়ে বাসায় চলে আসব। কিংবা আমি কোনো কাছে সেবা নিতে তার থেকে সেবাটি নিয়ে চলে আসব। এখানে কোনো পণ্য থাকে না সরাসরি সেবাটি আমরা নিতে পারি মজুদ অযোগ্যতা আমরা এরপরে কখনো সেবা মজুদ করে রাখতে পারি না আমরা আলু কিন্তু একদিন যদি ক্রয় করি সারা মাস কিংবা সারা বছর জুড়ে খেতে পারি সেটাকে মজুদ করে কিন্তু সেবা আমরা কখনো মজুদ করে রাখতে পারি না যে কারণে এটি মজুদের অযোগ্য এটি হচ্ছে প্রত্যক্ষ সেবার অন্যতম একটি বৈশিষ্ট্য এরপরে আমরা দেখতে পারি সেবা দাতা ও সেবা গ্রহীতার উপস্থিতি এটি কিভাবে হয় একটা প্রোডাক্ট যখন আমরা ক্রয় করি সেই প্রোডাক্টটা বাসায় নিয়ে আসতে পারি সেখানে একজন আহ ভোক্তা তিনি সরাসরি উপস্থিত নাও থাকতে পারে কিন্তু আমরা যখন ডক্টরের থেকে সেবাটি নেই আমি যদি ডক্টরের কাছে না যাই কিংবা আমি যদি ডক্টরের কাছে গিয়ে আমার সমস্যাগুলো না বলি ততক্ষণে ডক্টর আমার চিকিৎসাটি করতে পারে না তার মানে যিনি সেবা দিবেন ডক্টর তারও উপস্থিতি যত বেশি গুরুত্বপূর্ণ এবং যিনি সেবাটি নিবেন পেশেন্ট তার উপস্থিতিও ঠিক ততটা গুরুত্বপূর্ণ এটা এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য এবার আমরা জানার চেষ্টা করব। প্রত্যক্ষ সেবা কত প্রকার কিংবা এটার প্রথম প্রকার শিক্ষা সেবা তারপরে আছে স্বাস্থ্য সেবা তারপরে পেশাগত সেবা এবং তারপরে আছে ভোক্তা সেবা এখন আমরা এক এক করে এই চারটা প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো প্রথমেই শিক্ষা সেবা শিক্ষা সেবা হচ্ছে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কলেজের চিত্র তার মানে যখন আহ আমাদের এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে থাকে বিভিন্ন স্কুল সেটা হতে পারে কলেজ কিংবা ধরো তোমার আহ দেশ সেবার জন্য খুব বেশি তুমি নিজেকে উৎসর্গ করে দিতে চাচ্ছ তখন তুমি একটা কোচিং সেন্টার কিংবা একটা কলেজ তুমি নিজের নামে করলা কিংবা তোমার এলাকায় কোচিংটি করলা এবং কোচিংটি খুলে তুমি ওই এলাকায় যত মানুষ আসে কিংবা ওই এলাকায় যত স্টুডেন্ট আছে সবাইকে তখন তুমি সার্ভিস দিতে শুরু করলো এবং পড়ানোর ব্যবস্থা করে দিলা কিংবা তোমার এলাকায় একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় খোলার চেষ্টাটি করলা কিংবা খুললা অতএব এরকম সেবাগুলো যখন হয়ে থাকে সেগুলোকে আমরা শিক্ষা সেবার মধ্যে অন্তর্ভুক্ত করি আমরা শিক্ষা সেবা সম্পর্কে বিস্তারিত জানলাম এবার আমরা যাব স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য সেবা হচ্ছে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো নির্ময় করার জন্য যখন কোনো ক্লিনিকে যাই যখন কোনো হাসপাতালে যাই কিংবা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাই সেখান থেকে আমাদের যে সেবাগুলো দেয়া হয়ে থাকে এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি প্রথম দেখতে পাচ্ছি একজন নার্স তার পেশেন্টকে সেবা করছে এবং সেকেন্ড দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ কুয়েত মতী সরকারি হসপিটাল তার মানে একটা হাসপাতালে একটা চিত্র দেখতে পাচ্ছি এখন কোনো পেশেন্ট যখন এই ক্লিনিকে গিয়ে সেবাটি নেয় এবং কোনো মানুষ যখন হসপিটালে গিয়ে সেবাটি নেয় অতএব এইটা হচ্ছে স্বাস্থ্য সেবা তার মানে হচ্ছে স্বাস্থ্য সেবা হতে গেলে অবশ্যই সেটা তার ব্যক্তিগত সমস্যাগুলো স্বাস্থ্যগত সমস্যাগুলো নিয়ে যখন কোনো ক্লিনিক প্যাথোলজি কিংবা হসপিটালে যায় সেটাকে আমরা বলবো স্বাস্থ্য সেবা এরপরে স্বাস্থ্য সেবার পরে আসবো পেশাগত সেবা এটি হচ্ছে প্রত্যক্ষ সেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেবা কিরকম গুরুত্বপূর্ণ তার মানে আমরা ওখানে দুইটা পিকচার দেখতে পাচ্ছি এক দেখতে পাচ্ছি একজন ডক্টর তারপর দেখতে পাচ্ছি নিয়ে হিসাব করার চেষ্টা করতেছে যেটাকে আমরা অডিট ফার্ম বলে থাকি কিংবা অডিট ফার্মিং এর কাজগুলো করে থাকছে তার মানে এখানে আহ একজন ব্যক্তি তিনি নির্দিষ্ট একটা পেশায় যথেষ্ট রকম নিজেদেরকে অভিজ্ঞ করে তোলে এবং তাদের কাছে মানুষ গিয়ে চিকিৎসাটি নেয় কিংবা তাদের থেকে তাদের কাছে মানুষ গিয়ে বিভিন্ন সমস্যাগুলো করে এখন একজন ডক্টর তার কাছে যখন রুগী গিয়ে চিকিৎসাটি নেয় এটা আমরা অনেক সময় বলে ফেলতে পারি সেটা তো স্বাস্থ্য সেবা সেটি তোমার কাছে স্বাস্থ্য সেবা হলেও ওই ডক্টরের কাছে এটি হচ্ছে পেশাগত সেবা কিভাবে পেশাগত সেবা একজন ডক্টর নিজেকে পড়াশোনা করে ওই ডক্টরের পর্যায়ে ধীরে ধীরে প্রস্তুত করেছে এবং ডক্টর হয়েছে তার মানে ডক্টরটা হচ্ছে তার কাছে পেশা উকিলটি হচ্ছে তার কাছে পেশা কিংবা একজন যিনি অডিট ফার্মটি দিয়েছেন এই অডিট ফার্মটি হচ্ছে তার কাছে পেশা তার মানে এই নির্দিষ্ট পেশার মানুষজনের কাছে গিয়ে যখন আমরা সেবাটি নেই সেটি হচ্ছে প্রত্যক্ষ সেবার পেশাগত সেবা এরপর আমরা আসি সর্বশেষ সেবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা সেটি হচ্ছে ভোক্তা সেবা আহ আমরা যারা ভোক্তা আছি তারা বিভিন্ন জায়গা থেকে একদম বাসার নিচে কিংবা আশেপাশে থেকে বিভিন্ন ধরনের সেবাগুলো নিয়ে থাকি এখানে দুই ধরনের সেবা আছে এবং এই ভোক্তা সেবাটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে পরিচিত একটা সেবা আমরা বাসার নিচে যখন নামি তখনই আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের সেলুন আছে বিভিন্ন ধরনের বিউটি পার্লার আছে কিংবা আমাদের বাসার দেখতে পারি লন্ড্রির অনেক দোকান আছে তার মানে কোনো ভোক্তা যখন এসব দোকান থেকে সেবাটি নিয়ে থাকে সেটাকে বলি আমরা ভোক্তা সেবা তার মানে এই ভোক্তা সেবার মধ্যে কি কি অন্তর্ভুক্ত হতে পারে সেটা একটু ছোট করে আমরা দেখি প্রথমত সেলুন হতে পারে লন্ড্রি হতে পারে কিংবা আমরা যখন গাড়িতে চড়ে রিক্সায় চড়ে কিংবা বাসে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি যানবাহনে সেটা হচ্ছে একটা প্রত্যক্ষ সেবা হোটেল হতে পারে পর্যটন হতে পারে মেরামত কর্মী হতে পারে ইন্টারনেট কোম্পানি হতে পারে অতএব এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত এখন আমরা আসলে কি কি জানলাম আজকের ক্লাস সম্পর্কে প্রথমত আমরা জানার চেষ্টা করলাম প্রত্যক্ষ সেবা কি তারপরে জানার চেষ্টা করলাম প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো কি কি এবং তারপরে সর্বশেষ জানার চেষ্টা করলাম চার প্রকারের প্রত্যক্ষ সেবা কিংবা প্রত্যক্ষ সেবার গুলো সম্পর্কে আজকের এই ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং আজকের এই ভিডিওটি যদি সবার তোমাদেরকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবা না তোমাদের সবাইকে ধন্যবাদ গুরুকুলের সাথে থাকার জন্য